হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এন্ড আই হোপ তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওর টপিকটা কি এন্ড আজকের ভিডিওর মেইন বিষয়টা কি। বাট গাইস, আজকের ভিডিও শুরু করার প্রথমে তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই। সেটা হলো আমার একটা ফ্রেন্ডের চ্যানেল রয়েছে, তোমরা আই থিঙ্ক স্ক্রিনে নামটা দেখতে পাচ্ছো, ল্যাথ করছেলে। এক্স্যাক্টলি একটা কমেডি চ্যানেল, ভীষণ সুন্দর সুন্দর হাসি হাসির ভিডিও বানায়। সো আমাকে চ্যানেল লিঙ্কটা পাঠিয়েছিল, আমিও ভীষণ এন্টারটেন হলাম ওর ভিডিও দেখে। সো একদম বিগিনার ইউটিউবার, তোমরা ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওর চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যান্ড ওর চ্যানেলের ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, তোমরা যদি আমাদের মতো ইউটিউবারদেরকে অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও, তাহলে কিন্তু আমরা অনেক ভালো প্ল্যাটফর্মে যেতে পারবো। তো ওর চ্যানেলের লিঙ্ক তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে চেক আউট করে নাও অ্যান্ড ওকে তোমরা অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও, যাতে ও ইন ফিউচার আরও অনেক অনেক সুন্দর ভিডিও আনতে পারে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে টপিকে চলে আসা যাক। সো গাইস, আজকের টপিকটা তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে ইউটিউবে এক প্রকারের আইন চালু হয়েছে। আইন মিন্স একটা অ্যাপ, সেটাকে বলা হয় কোপা সিস্টেম, অর্থাৎ COPPA। তাহলে গাইস, প্রথমে জেনে নেওয়া যায় যে কোপা সিস্টেমটা কি। কোপা এই কথাটার অর্থ হলো চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট, অর্থাৎ যেহেতু অ্যাক্ট ওয়ার্ডটা আছে, দ্যাট মিন্স এটা একটা আইন। তো এই আইনের নিয়মকানুনগুলো কি বা কীভাবে এটাকে মেনে চলতে হবে প্রত্যেকটা ইউটিউবারকে, সেগুলো আজকে ফুল টিউটোরিয়াল তোমাদেরকে বলবো। তাহলে বন্ধুরা, আর দেরি না করে লেটস গো। তো ভাই, সবার প্রথমে জেনে নেওয়া যায় যে এই কোপা সিস্টেম, অর্থাৎ COPPA, এই সিস্টেমটা কেন জারি করা হয়েছে, এরকম নির্দেশ কেন প্রত্যেকটা ইউটিউবারকে দেওয়া হয়েছে, সেটা প্রথমে জেনে নেওয়া যায়। সাপোজ কোনো একটা ছোট্ট বাচ্চা, মানে যাদেরকে আমরা কিডস বা চিলড্রেন্স হিসেবে ডিনোট করি, ধরো কোনো একটা ছোটো বাচ্চা ছেলে বা মেয়ে একটা ভিডিও দেখছে, সাপোজ একটা অ্যানিমেশন ভিডিও বা একটা কার্টুন ভিডিও দেখছে, অনেক সময় কী হয় বলো তো, অনেক চিপ কমেন্ট সেই মানে সেই কমেন্ট বক্সে চলে আসে। সেই ভিডিওর অনেকে খুব খারাপ খারাপ কমেন্ট করে, যেগুলো ওই ছোটো বাচ্চাটার মাইন্ডে কিন্তু খুব বাজে ইমপ্রেশন ফেলে, খুব বাজে প্রভাব ফেলে, যেটা কিন্তু একদিক থেকে খুব বাজে ব্যাপার। অ্যান্ড ইকুয়ালি আর একটা কেস হয় যেটা আমরা অনেক সময় দেখে থাকি, ধরো একটা ভিডিও একটা ছোটো বাচ্চা দেখছে, সেই ভিডিওর মাঝে অথবা ভিডিওর শুরুতে অথবা ভিডিও শেষে সেটা ডিপেন্ড করে, তো সেরকমভাবে অনেক অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু সেখানে লিঙ্ক করা থাকে, অর্থাৎ ইনসার্ট করা থাকে, যেটা অনেক সময় অ্যাডাল্ট অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে, যেটা ছোটো বাচ্চা ছেলে বা মেয়েটা দেখলে তার মধ্যে একটা খারাপ ইমপ্রেশন পড়বে। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে সমাধান করতে একবারে একটা আইন বা একটা অ্যাক্ট জারি করা হয়েছে ইউটিউবারদের জন্য, যেটাকে বলা হয় কোপা, অর্থাৎ COPPA, চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট। তো এই প্রাইভেসির উপর যে নির্দেশ জারি করা হয়েছে, সেই নির্দেশ অনুযায়ী দুটো মেন অপশান দেওয়া হয়েছে। অ্যান্ড পয়েন্ট নাম্বার ওয়ান হলো ভিডিওস অপশান, অর্থাৎ একটা তোমার ভিডিওটা কিসের উপর, আমি এগুলো সবই বলছি কি করে সেটিং কি করতে হবে, তার আগে এইগুলো ক্লিয়ার করে নিই। এবং সেকেন্ড অপশান হলো চ্যানেলস অপশান। প্রথমে চলে আসি চ্যানেলস অপশানটা, আগে মেন জিনিসটা তোমাদেরকে বলে নিই। চ্যানেলস অপশানটা কি, দেখো চ্যানেল তোমার চ্যানেলের মেন কন্টেন্টটা কি, সেটা কি ছোট বাচ্চাদের জন্য অর্থাৎ মেড ফর কিডস নাকি মেড ফর কিডস নয়, এটা তুমি চ্যানেলে কিন্তু সেট করতে পারবে। অ্যান্ড সেকেন্ড অপশান যেটা, তোমার ভিডিও টপিকটা কি, তোমার ভিডিওটা কি মেড ফর কিডস নাকি মেড ফর কিডস নয়, অর্থাৎ ছোটোদের জন্য কি ভিডিও বানাচ্ছ নাকি ছোটোদের জন্য ভিডিও বানাচ্ছ না, তো এটাকে কিন্তু সবার প্রথমে সেট করতে হবে। এবং এটা ছাড়াও তিন নম্বর আর একটা অপশান তোমরা পাবে, সেটা হলো রিভিউ অপশান, অর্থাৎ তুমি যখন কোনো ভিডিও আপলোড করছো, সেই ভিডিওটা মেড ফর কিডস নাকি মেড ফর কিডস নয়, সেটারও একটা রিভিউ তুমি করতে পারবে ওখানে। তাহলে গাইজ, এবার তো বোঝা গেল কী কী আপডেটস এলো, কী কী এখানে সেটিংস রয়েছে। এবার মেন টপিকে আসি, সেটা হলো কী কী রেস্ট্রিকশান অন হয়ে যাবে যদি তোমার চ্যানেলটা বা যদি তোমার কোনো পার্টিকুলার ভিডিও মেড ফর কিডস হয় তো। সো ভাই, তোমাদের কোনো ভিডিও বা তোমাদের চ্যানেলটাই ধরো পুরোপুরি মেড ফর কিডস অপশানে চলে গেছে বা তুমি অপশানটা অন করে দিয়েছো, তাহলে কী কী রেস্ট্রিকশান আসবে সেগুলো তোমাদেরকে বলে দিই। সো ফার্স্ট অফ অল হলো কমেন্ট সেকশন টোটালি অফ করে দেওয়া হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমার নোটিফিকেশান বেল অফ করে দেওয়া হবে। নাম্বার থ্রি, সেভ অপশান, অর্থাৎ যেটা আমরা ওয়াচ লেটারের জন্য ইউজ করি, সেই সেভ অপশানটাকে কিন্তু টোটালি অফ করে দেওয়া হবে। আই কার্ড এবং এন স্ক্রিন, অর্থাৎ আই কার্ড, তুমি ধরো ভিডিওর উপর থেকে কোনো একটা আই কার্ড ইনসার্ট করলে বা এন স্ক্রিন ইনসার্ট করলে সেটা কিন্তু মানে অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ ওটাকেও রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে বা অফ করে দেওয়া হবে। অ্যান্ড ইন দ্য নেক্সট পয়েন্ট, সেটা হলো মিনি প্লেয়ার অফ করে দেওয়া হবে। মিনি প্লেয়ারটাকে তোমাদেরকে একটুখানি আমি বলে দিই, ধরো তুমি কোনো ভিডিও দেখছো, ভিডিও দেখতে দেখতে তুমি সেখান থেকে বেরিয়ে এলে এবং যে ভিডিওটা কন্টিনিউ চলছে সেটা মিনিমাইজ অবস্থায় যখন চলে, অর্থাৎ ছোট্ট একটা বারে মিনিমাইজ অবস্থায় যখন চলে সেটাকে মিনি প্লেয়ার বলে। ওই মিনি প্লেয়ারটা কিন্তু চলবে না, অর্থাৎ তুমি যখন মিনি প্লেয়ারটা অন করবে তখনই মিনি প্লেয়ারটা পজ হয়ে যাবে, অর্থাৎ সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমরা যারা ইনকাম করছো ইউটিউব থেকে, অর্থাৎ মানি আর্ন করছো, সেক্ষেত্রে পার্সোনালাইজ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু টোটালি অফ করে দেওয়া হবে, অর্থাৎ পার্সোনালাইজ যে অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমরা ইনসার্ট করে থাকো সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং এছাড়াও স্পেশালি কিছু অ্যাডাল্ট যেগুলো রয়েছে, বিভিন্ন অ্যাডাল্ট অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সেগুলো কিন্তু অফ করে দেওয়া হবে, অর্থাৎ একটা ছোট্ট শিশুর কাছে বা একটা ছোট কিডস বা ছোট চিলড্রেনদের কাছে, ছেলেমেয়েদের কাছে এই ভিডিও যাতে কোনোরকম কোনো হার্মফুল এফেক্ট না ফেলে
ফেলতে পারে, তাদের মনে যাতে কোনো বাজে প্রভাব না ফেলতে পারে, তার জন্য কিন্তু এই নিয়মগুলো, এই নির্দেশগুলো জারি করা হয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারকে মানতে হবে। তবুও গাইস তোমাদেরকে একটা মেন কথা আমি বলতে চাই, যারা ইউটিউব থেকে আর্ন করা শুরু করেছো বা যারা মনিটাইজেশন যাদের অন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিং এর পরিমাণটা অনেকটা অনেকটা কমে যাচ্ছে। তার একটা কারণ, তোমরা পার্সোনালাইজড অ্যাডভার্টাইজমেন্ট সেখানে অ্যাটাচ করতে পারছো না, কোনো অ্যাডাল্ট অ্যাডভার্টাইজমেন্ট তোমরা সেখানে অ্যাটাচ করতে পারছো না, যার জন্য তোমাদের টাকার পরিমাণটা বা যে মানিটা তোমার ইউটিউব থেকে দেওয়ার কথা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ কমে যাচ্ছে। বাট গাইস এটাতে আপসেট হওয়ার কিছু নেই, এটাকে মেনে নিতেই হবে। স্ট্রিক্টলি এখানে একটা রেস্ট্রিকশন প্রোভাইড করা আছে, এই COPPA অর্থাৎ চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট বা এই আইনে এই নির্দেশটা কিন্তু জারি করা রয়েছে। তাহলে গাইস এবার চলে আসি মেন সেটিংয়ে, অর্থাৎ কীভাবে তুমি তোমার চ্যানেলটাকে বা তোমার ভিডিওটাকে সেট করবে, অথবা যদি মানে যদি তুমি পার্টিকুলারলি কোনো ভিডিওকে ভুলবশত কোনো সেটিং করে দাও, মানে অর্থাৎ তোমার ভিডিওটা মেড ফর কিডস হয়ে গেলো বা নট মেড ফর কিডস হয়ে গেলো, এই যে সেটিংগুলো কীভাবে করবে সেটাতে এবার চলে আসা যাক। তোমরা যদি মোবাইল থেকে ইউটিউবটা ওপেন করে থাকো তাহলে তোমরা গুগল ক্রোমে চলে যাও। গুগল ক্রোমে যাওয়ার পর ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটা অন করো, একদম টপে দেখবে তিনটে ডট আছে, থ্রি ডটসে ক্লিক করলে তোমরা সেটিংয়ের জাস্ট আগেই তোমার পেয়ে যাবে ডেস্কটপ মোড। আর যদি কম্পিউটার থেকে তোমরা হ্যান্ডেল করো তাহলে তো কোনো প্রবলেমই হবে না। তো গাইস মেন ইউটিউবে চলে আসার পর সেটা তুমি গুগল ক্রোম থেকে আসতে পারো, অথবা কম্পিউটার থেকে ইউটিউবের ইন্টারফেসে আসার পর তোমার যে চ্যানেলের আইকন রয়েছে সেই চ্যানেলের আইকনে তোমরা ক্লিক করবে। অ্যান্ড আইকনে ক্লিক করার পর দেখবে ইউটিউব স্টুডিও বিটা বলে একটা অপশন দেবে, অর্থাৎ ইউটিউব স্টুডিওতে তোমরা ঢুকে যাবে। সেই ইউটিউব স্টুডিও বিটাতে ঢোকার পর যে ইন্টারফেসটা ওপেন হবে সেই ইন্টারফেসের একদম লেফট সাইডে একটু নিচের দিকে অথবা একদম লেফট সাইডে দেখবে একটা সেটিং বলে অপশন রয়েছে। এই সেটিংয়ে ক্লিক করার পর তিনটে অপশন দেবে। ফার্স্ট অপশন হলো বেসিক ইনফো, ওটাতে কিন্তু একদমই ইউজ করবে না, মানে ওটাতে তোমরা ঢুকবে না। সেকেন্ড অপশন যেটা সেটা হলো অ্যাডভান্স সেটিং, এখানেই রয়েছে সমস্ত তোমার চ্যানেলের সেটিংগুলো, অর্থাৎ তোমার চ্যানেলটা কি মেড ফর কিডস নাকি নট মেড ফর কিডস সেটা কিন্তু তোমরা ওখান থেকে সিলেক্ট করতে পারবে। তাহলে গাইস ড্যাশবোর্ডে যাওয়ার পর তোমরা ওখান থেকে সিলেক্ট করতে পারবে ভিডিওর জন্য, মানে এবার চলে আসি ভিডিওটা, ভিডিওটা তুমি ধরো পার্টিকুলারলি তুমি মেড ফর কিডস করে দিচ্ছো তাহলে তোমার সেটা ড্যাশবোর্ড থেকে সেটিংটা করতে হবে। যদি তুমি চ্যানেলের জন্য করতে চাও তাহলে সেটা ইউটিউব স্টুডিও বিটার যে সেটিং রয়েছে সেখান থেকে করতে হবে। তো এই দুটো সিস্টেম তোমরা আমি সাজেস্ট করবো যে তোমাদেরকে নো ইটস নট মেড ফর কিডস, তোমাদের চ্যানেলটা এবং ভিডিওটা দুটোই করে রাখা উচিত, যাতে তোমাদের মানে ইন ফিউচার যাদের মনিটাইজেশন অন হবে অথবা যারা এখন ইনকাম করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকা কমে যাওয়ার বা মানে আর্নিং এর পরিমাণটা কমে যাওয়ার সমস্যাটা দেখা যাবে না। বাট তোমরা হয়তো ভাবছো যদি আমরা ইউটিউবকে ভুল তথ্য দিই, অর্থাৎ যদি আমরা মানে ধরো আমাদের চ্যানেলের মেন টপিক বা মেন কন্টেন্টটা ছোটদের জন্য অথচ আমরা দিলাম নো ইট নট মেড ফর কিডস, অথবা উল্টোটা ধরো আমাদের চ্যানেলটা বড়দের জন্য অথচ আমরা দিলাম ইয়েস ইট মেড ফর কিডস, তাহলে কিন্তু ইউটিউবের যে জেনারেট লার্নিং মেশিন রয়েছে সেই জেনারেট লার্নিং মেশিন কিন্তু বুঝে যাবে যে তুমি কোনো একটা ভুল তথ্য ইউটিউবকে প্রোভাইড করছো, যার ফলে তোমার চ্যানেলে কিন্তু ইন ফিউচার প্রবলেম হতে পারে বা আর্নিংয়ের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে, তুমি কোনো পেনাল্টি খেতে পারো অথবা কোনো সমস্যা বা রেস্ট্রিকশন কিন্তু আবার জারি হতে পারে তোমার চ্যানেলের জন্য। তো গাইস এখনও সেটা ইউটিউব ক্লিয়ারলি জানায়নি যে কী ব্যবস্থা নেওয়া হবে যদি তুমি ইউটিউবকে ভুল তথ্য প্রোভাইড করো, বিশেষ করে কোপা সিস্টেমের ক্ষেত্রে। তো সেই আপডেটটা তোমরা অবশ্যই পেয়ে যাবে যদি নেক্সট যখন আপডেট আসবে। তো তোমাদের যে জিমেল রয়েছে যেগুলো ইউটিউব থেকে আসে সোশ্যাল জিমেল সেগুলোর উপর একটু নজর রাখো, তাহলে বুঝতে পারবে। বিকজ এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে বলা হয়নি যে আদৌ কী ব্যবস্থা নেওয়া হবে এগেনস্ট ইউ যদি তুমি ইউটিউবকে ভুল তথ্য প্রোভাইড করো। তাহলে তোমার চ্যানেলটাকে যদি তুমি চেঞ্জ করতে চাও সেটিং, তাহলে তো বললামই ক্রিয়েটার স্টুডিও বা ইউটিউব স্টুডিও বিটা যেটা রয়েছে সেখানকার সেটিং থেকে করবে। আর যদি ভিডিওটা চেঞ্জ করতে চাও, ভিডিও সেটিং চেঞ্জ করতে চাও, মানে ভুলবশত কোনো ভিডিও মেড ফর কিডস হয়ে গেলে তাহলে সেটা ড্যাশবোর্ডের ভিডিও থেকে সিলেক্ট করে তুমি সেখান থেকে সেটিং চেঞ্জ করে দিতে পারবে। তাহলে গাইস বোঝা গেল যে কী করে চেঞ্জ করবে সেটিংটা। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। বাট অবশ্যই তোমাদেরকে ওই প্রথম কথাটা যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, আমার ফ্রেন্ডের চ্যানেল রয়েছে ল্যাথ ফোর ছেলে কমেডি চ্যানেল, ভীষণ সুন্দর সুন্দর কমেডি ভিডিও বানায়। তো ওর চ্যানেল তোমরা অবশ্যই মানে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আরও বেশি সাপোর্ট করো ওকে, ডিসক্রিপশনে তো লিঙ্ক দেওয়াই আছে। তাহলে গাইস আজকের ভিডিওতে এখনো বাস এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে। অ্যান্ড তোমরা দেখছিলে হেলথ অ্যান্ড টেক ইনফিনিটি, দেখতে থাকো শিখতে থাকো।